হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। সো এই ভিডিওতে আমরা মেইনলি দেখবো হচ্ছে আমাদের এসইও জাস্ট এসইও প্লাগইনের আপনার সার্চ অ্যাপিয়ারেন্সের আর্কাইভস যে মেনুটি আছে এই মেনুটি, এবং এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন অথর আর্কাইভস সেটিংস। তো এই মুহূর্তে ডিফল্ট অবস্থায় যেটি এখানে থাকে সেটি কি এই মুহূর্তে ডিজেবল এখানে করা থাকে। তো আমরা ব্যক্তিগতভাবে ডিফল্ট যেটি আছে সেটি হচ্ছে এখানে ডিজেবল আছে, ডিজেবলই আমরা এটা রাখবো, ব্যক্তিগতভাবে আমি এটা রাখি। তো অথর আর্কাইভসটা কি, আপনি যেই কন্টেন্ট মানে আপনি যখন লিখছেন আপনার নামে বা অথরের নামে কোনো ধরনের আর্কাইভ তারা শো করবে কিনা সেটা হচ্ছে এখানে শো করছে বা তারা আপনার কাছে জিজ্ঞাসা করছে। তো এটার সেটিংস হচ্ছে ডিফল্ট আগের যে সেটিংসগুলো আছে অলমোস্ট সেম। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর জন্য এটা ইনেবল রাখি না। এরপর আসুন হচ্ছে ডাটা আর্কাইভ সেটিংস। সো আমরা এটা ওপেন করি এবং ডাটা আর্কাইভ সেটিংসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ডাটা আর্কাইভস যেটা আছে এটা আমরা ইনেবল করব কি না। এরপর হচ্ছে আমাদের স্পেশাল পেজ যেটা আছে এটার জন্য আমরা কোনো কিছু করব কি না। তো ডাটা আর্কাইভস যেটা আছে এটা আমরা ডিজেবল করে দেবো, এটা আমাদের দরকার নেই। এরপর হচ্ছে আমাদের অথর আর্কাইভ দরকার নেই। স্পেশাল পেজ এখানে যে সেটিংসটা আছে দ্যাট মিনস হচ্ছে আপনার সাইটে যদি 404 পেজ থাকে, 404 মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে পেজটি নেই বাট লিঙ্ক আছে কিন্তু কোনো ওই ওই পেজটি আপনার হচ্ছে নেই, এইরকম পেজকে বলা হয় হচ্ছে ইরোর পেজ, 404 ইরোর পেজ, ঠিক আছে। আপনি যদি এই পেজ বা এই ইরোর সম্পর্কে জানতে চান আপনি গুগলে সার্চ করতে পারেন যে আপনার যেই HTTPS বা HTTP যে ইরোর লিঙ্কগুলো আছে উইকিপিডিয়ার আপনি লিঙ্ক পাবেন, সেখান থেকে এই ইরোরগুলো কোনটা কী কাজ করে বা কোনটা কোন ইরোর সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আমার এই মুহূর্তে এই যে যে সেটিংসটুকু আছে এই সেটিংসটুকু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য তেমন কোনো ইফেক্ট অ্যাকচুয়ালি ফেলে না, তো এই জন্য আমি এখানে ডিফল্ট যা আছে সেটা হচ্ছে এইখানেই হচ্ছে আমি এটা রেখে দিলাম। দেন সেভ চেঞ্জেস এই বাটনে হচ্ছে আমি ক্লিক করি। এরপর আমরা চলে আসবো হচ্ছে ব্রেড ক্রাম্স নামে যে হচ্ছে আমাদের যে মেনুটি আছে এই মেনুতে, এবং এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এটি ডিফল্ট অবস্থায় আছে হচ্ছে ডিজেবল। তো এটা আসলে কি, এটি হচ্ছে আপনার মূলত যেই লিঙ্কটা আছে আপনি যে আর্টিকেলটা পাবলিশ করছেন ওই আর্টিকেলটা যখন কেউ ওপেন করবে তখন আপনার ওই লিঙ্কের ওপরে একটা ছোট্ট একটা লিঙ্ক তৈরি হয় এবং সেখানে তারা বলে দেয় যে এই লিঙ্কটা আসলে কোথা থেকে আসলো। দ্যাট মিন্স আপনার যে কন্টেন্টটা আপনি পাবলিশ করলেন সেই কন্টেন্টটা আপনার কোন পোস্টের কোন ক্যাটাগরির আন্ডারে সব লিঙ্কগুলো একটা শর্ট লিঙ্কের মাধ্যমে শো করে। আমি ব্যক্তিগতভাবে এটা ডিজেবল রাখি, আপনি যদি ইনেবল করতে চান তাহলে এখান থেকে সেই সেটিংসগুলো আপনি করতে পারেন লাইক সেপারেটর বা আদার্স, এবং আপনি হচ্ছে যদি এটা একটু ডিটেলস দেখতে চান বা শিখতে চান এখানে ডিটেলস আপনার হচ্ছে অপশন আছে। আমরা যদি এই লিঙ্কটা ওপেন করি তাহলে এখান থেকে হয়তো আমরা একটা আইডিয়া পেতে পারি যে এটা আসলে কি ইমেজ হয়তো আমরা পেতে পারি। তো এই মুহূর্তে এইখানে ওই ধরনের কোনো ইমেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, এখানে আপনার ডিটেলস ইনফরমেশনগুলো আছে যে এটা আসলে কি। তো আমরা একটু চেষ্টা করি এটার হচ্ছে একটা লাইভ দেখার জন্য, আমি জাস্ট হচ্ছে এটা সার্চ করি গুগলে এবং আমি হচ্ছে এটার ইমেজ ওপেন করি কোনো একটা ইমেজ, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এই হচ্ছে একটা ইমেজ, তো দেখুন এই ইমেজটা দেখে আপনি বুঝতে পারছেন এই যে যেই পোস্টটা করা হয়েছে এই পোস্টটা মেইনলি কোন পোস্ট কোন ক্যাটাগরি কোন পেজ থেকে কোন পেজে এসেছে সেগুলোর একটা লিঙ্ক ওপরে শো করছে। যেমন হচ্ছে এই যে যেই আর্টিকেলটা বা এই যে যেই প্রোডাক্টটা বা পোস্টটা সেটা হচ্ছে বেস্ট বাই এই ক্যাটাগরির, এটার ভেতরে এটার সাব ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি, এবং এরপর হচ্ছে এই সাব ক্যাটাগরির আন্ডারে হচ্ছে এই পোস্টটা তৈরি করা হয়েছে। এই যে যেই আপনার হচ্ছে লিঙ্কটা এই যে যেই অপশনটা এটাকেই আসলে এই মুহূর্তে বলা হয় হচ্ছে ব্রেড ক্রাম্স, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমরা চাই কি না, যদি চান ইনেবল করে এটির বেসিক সেটিংসগুলো আপনি এখানে রাখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটা সবসময় ডিজেবল করে রাখি। এবং এরপর পাশাপাশি আমাদের আরেকটা মেনু হচ্ছে সেটা হচ্ছে কি RSS। সো RSS ফিড, এই মুহূর্তে RSS ফিড যেটা আছে এটাও ডিফল্ট যা আছে আমি সেটাই রাখি, কারণ এই মুহূর্তে এটা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুব বেশি কাজ এখানে করে না। এরপর আপনি যদি চান এখানে এটা কনফিগার করতে এখানে আসলে আপনি ডিটেলস এই সম্পর্কে কিছু জানতে পারবেন। তো এটা চাইলে আপনি আরও ডিটেলস হচ্ছে এখান থেকে শিখে আপনারা এটা যদি কাস্টম করতে চান করতে পারেন, বাট আমি ব্যক্তিগতভাবে এটা এখানে কোনো কিছুই করি না। তো RSS ফিডটা হচ্ছে আপনার যেই ফিড, যেমন আপনার ওয়েবসাইট যেটা
এসএস ফিড আমি একটু আপনাদের দেখাই, আমাদের জানা দরকার আরএসএস। আপনি যদি আপনার ওয়েবসাইটের পর দেন হচ্ছে আরএসএস এটা আপনি লিখেন, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা কোড এইখানে শো করছে। এই যে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কগুলোর ভেতরে আপনি বিভিন্নভাবে অপটিমাইজ করতে পারেন, বিভিন্ন বিষয়ে আপনি এখানে অ্যাড ডিলেট এগুলো হচ্ছে আপনি করতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে এটা চেঞ্জ করি না, এই মুহূর্তে যেটা আছে এটাই এনাফ। এবং এটা আসলে আপনার সার্চ ইঞ্জিনের জন্য খুব যে বেশি ইফেক্ট ফেলবে বা এমন কিছু করবে বা হেল্পও করবে এমন কোনো কিছু না। তো এই জন্য ডিফল্ট যেটা আছে সেটাই আমি রাখি এবং দেন সেভ চেঞ্জেস এই বাটনে হচ্ছে আমি ক্লিক করি। তো আমাদের মোটামুটি সার্চ অ্যাপিয়ারেন্সেস যেটা আছে এইখানকার যতগুলো মেনু ছিল, কোনটা কি মেনু এবং কোনটা কিভাবে কাজ করে এবং আমি ব্যক্তিগতভাবে কোনটা ইউজ করি সে বিষয়গুলো আমি আপনাদের বললাম এবং আশা করি এই বিষয়গুলো হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। এরপরও আপনার যদি ব্যক্তিগত কোনো সেটিংস মানে প্রিফারেবল আপনার যদি কোনো সেটিংস থাকে আপনি চাইলে সেটা সেট আপ করতে পারেন। আমি আমার ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা মেইনলি আমাদের এই জোস্টের সার্চ কনসোল যে মেনুটি আছে এই মেনুটি নিয়ে হচ্ছে কথা বলবো।